ভিডিওটি শুধুমাত্র সচেতনতা সৃষ্টির জন্য নির্মিত। এই ভিডিওর সমীক্ষা প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে নেওয়া এবং চরিত্র মেলিনা একটি ছদ্মনাম। কৌতূহল, জিজ্ঞাসা, নারীরা কি পর্নোগ্রাফি দেখেন? একটি সমীক্ষা, নারীর উপর পর্নোগ্রাফির প্রভাব। নারীর মস্তিষ্কে পর্নোগ্রাফির প্রভাব নিয়ে গবেষণা হয়েছে খুব কমই। আমি যখন প্রথম পর্নোগ্রাফি দেখি তখন আমার বয়স ছিল 12, বললেন মেলিনা। এখন তার বয়স 25। তার মতো আরও অনেকেই যারা আছে এত অল্প বয়সেই পর্নোগ্রাফি দেখেছেন। 2016 সালের জরিপে দেখা গেছে 11-16 বছর বয়সী শিশুদের 53% অনলাইনে যৌনতার দৃশ্য দেখেছে। পুরুষের পর্নোগ্রাফি দেখা নিয়ে অনেক গবেষণাও জরিপ হয়েছে, কিন্তু নারীর উপর পর্নোগ্রাফি কী ধরনের প্রভাব ফেলে সেটা নিয়ে খুব কমই জানা যায়। মেলিনার গল্প। মেলিনার বয়স যখন 11-16 তখন তিনি বেশিরভাগ দিনেই পর্নোগ্রাফি দেখতেন। নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়ে তিনি পর্ন সাইটে কাটাতেন অনেক সময়। কোনো ছবি ছিল মাত্র 10 মিনিটের, আবার কোনো কোনো ছবি ছিল 1 ঘন্টার। তার বাবা মা এর কিছুই জানতেন না। আমার মনে হয় পর্নোগ্রাফি মানুষকে অনেক বেশি অসংবেদনশীল করে তোলে। পর্নোগ্রাফিতে অনেক সহিংস দৃশ্য থাকে এবং একটা সময় মনে হয় এসব যেন খুবই স্বাভাবিক, বললেন মেলিনা। কিভাবে এটা শুরু হয়েছিল সেটা বলতে গিয়ে মেলিনা বলেন, মনে হয় একটা ছবি দেখার পর এ বিষয়ে আমি আরও কিছু জানতে আগ্রহী হয়ে পড়েছিলাম, অথবা যৌনতার জন্য আমার আকাঙ্ক্ষা হয়তো খুব বেশি তীব্র ছিল। আমি যখন কিশোর বয়সে ঢুকতে শুরু করেছি, যেসব ছবিতে প্রচুর সেক্সের দৃশ্য আছে আমি সেগুলো খুঁজে খুঁজে বের করে দেখতে শুরু করলাম। মেলিনা বলেন, স্কুলে থাকতে তিনি পর্নোগ্রাফির কথা শুনেছেন, কিন্তু তিনি এমন একটি স্কুলে পড়তেন যেখানে শুধু মেয়েরাই পড়ত। সবসময় মনে হতো যে এসব বুঝি শুধু ছেলেরাই দেখে। এটাই আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আমার অনেক লজ্জাও লাগত, কারণ আমার মনে হতো যে আমি একটা অস্বাভাবিক কাজ করছি। মনে হতো মেয়েরা তো এসব দেখে না। পর্নোগ্রাফি দেখতে দেখতে মেলিনার মধ্যে বিশেষ কিছু ভিডিওর ব্যাপারে আগ্রহ বাড়তে শুরু করলো। একটা সময় আমি এমন সব ছবি দেখতে লাগলাম যেখানে মেয়েরা অনুগত হয়ে সেটা করছে, কিংবা তাকে সেক্স করতে জোর করতে বাধ্য করা হচ্ছে, অথবা আমি খুঁজে দেখতাম কোন ছবিতে একজন বয়স্ক লোক কম বয়সী মেয়ের সাথে সেক্স করছে। আমি জানতাম না কেন আমি এসব দেখতে চাইতাম, কারণ ওই বয়সে যৌনতার বিশেষ কোনো দিকের ব্যাপারে আমার মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়ার কথা না। পর্নোগ্রাফি ও পুরুষের মস্তিষ্ক। পুরুষের পর্নোগ্রাফি দেখার ব্যাপারে প্রচুর লেখালেখি হয়, বিজ্ঞানীরাও এই বিষয়ে কাজ করেছেন। ব্রিটিশ একটি দাতব্য সংস্থা তার গবেষণায় বলছে, ব্রিটেনে যখন ব্রডব্যান্ডের যাত্রা শুরু হলো 2000 সালের দিকে, তখন এই পুরুষদের 2-5% যৌন অক্ষমতার জন্য পর্নোগ্রাফিকে দায়ী করা হতো। বর্তমানে এই হার প্রায় 30%। এটা শুধু শারীরিক অক্ষমতারই কারণ নয়, যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন যেসব পুরুষ অল্প বয়সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে তাদের মধ্যে পুরুষতান্ত্রিক আধিপত্য গড়ে উঠতে দেখা যায়। পর্ন দেখা কখন শুরু হয়? যেসব শিশু তাদের 11-16 বছর বয়সে পর্নোগ্রাফি দেখে তাদের 94% এসব দেখতে শুরু করে 14 বছর বয়স থেকেই। তাদের মধ্যে কিশোর যেমন রয়েছে, তেমনি রয়েছে অনেক কিশোরীও। সাম্প্রতিককালে 18-25 বছর বয়সী 1000 মানুষের উপর চালানোর গবেষণায় দেখা গেছে তাদের 47% নারী গত মাসে পর্নোগ্রাফি দেখেছেন এবং 14% নারী মনে করেন যে তারা হয়তো পর্নোগ্রাফিতে কিছুটা হলেও আসক্ত। মেলিনার বয়স যখন 16 তখন তিনি পর্নোগ্রাফি দেখা বন্ধ করে দেন। তার কারণ হিসেবে উল্লেখ করেছেন শরীরের উপর এর প্রভাবকেই। প্রথম ছেলে বন্ধুর সাথে আমার সম্পর্ক হওয়ার পর আমি বুঝতে পারলাম যে স্বাভাবিক যৌন সম্পর্কের মাধ্যমে আমি শারীরিকভাবে জেগে উঠতে পারছি না। আমার মনে হয় কাউকে উদ্দীপ্ত করার ব্যাপারে পর্নোগ্রাফি একেবারে অস্বাভাবিক একটি উপাদান। একজন সাধারণ পুরুষ সঙ্গীর পক্ষে সেটা পূরণ করা অসম্ভব। তিনি বলেন, পর্নোগ্রাফি দেখা ও বাস্তব জীবনে সেক্স করার সময় তার মধ্যে যে শারীরিক পরিবর্তন ঘটত তাতেও তিনি একটা পার্থক্য লক্ষ্য করেন। একসময় মনে হতো সেক্স করার আগে আমার হয়তো টয়লেটে গিয়ে পর্নোগ্রাফি দেখে আসতে হবে যাতে আমি একটা উত্তেজনা বোধ করি। মেলিনা মনে করেন না যে তিনি পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন, সেরকম হলে তিনি সেসব দেখা বন্ধ করে দিতে পারতেন না। পর্নোগ্রাফি দেখলে কি হয়? যখন আমার বয়স কম ছিল সেক্সের কথা মনে হলেই মনে হতো যে আমাকে প্যাসিভ হতে হবে। সেক্স হচ্ছে এমন একটা জিনিস যা কেউ একজন আমাকে নিয়ে করবে।
এটা কি সবসময় আমার মতো ছিল নাকি পর্নোগ্রাফি দেখে তৈরি হয়েছিল আমি জানি না। 2010 সালে 300টিরও বেশি পর্নোগ্রাফি বিশ্লেষণ করে দেখা গেছে তার 88% জুড়ে আছে শারীরিক আগ্রাসনের দৃশ্য। ওই একই গবেষণা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই সেই আচরণ করছে এবং তাদের লক্ষ্য হচ্ছে নারী, এবং নারীরা এসব দেখে আনন্দ পাচ্ছে বলেই পর্নোগ্রাফিতে দেখানো হচ্ছে। এ ধরনের আরেকটি গবেষণায় আগ্রাসনধর্মী পর্নোগ্রাফির কী প্রভাব পড়ছে পুরুষের উপর সব বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে নারীদের উপর এর কী ধরনের প্রভাব পড়ে সে বিষয়ে জানা যায় আরও কম। মেলিনা মনে করেন এ বিষয়ে স্কুলের আরও এগিয়ে আসা উচিত যৌন শিক্ষার ব্যাপারে। পর্নোগ্রাফি মেলিনাকে এখন আর আগের মতো আকৃষ্ট করে না। তিনি বলেছেন কয়েক বছর আগে তিনি এসব আবারও দেখতে চেয়েছিলেন কিন্তু তার আর অত ভালো লাগেনি বলে তিনি জানিয়েছেন। শেষে বলতে চাই, পর্ন ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা এক ধরনের উত্তেজনাকর ভিডিও, যাতে কিছু অসহায় মানুষ ফাঁদে পড়ে বাধ্য হয়ে অভিনয় করে। আমরা যারা ধর্ষণের বিরুদ্ধে সর্বদা সোচ্চার তারা সহ সবার কাছে আমার আবেদন, আমরা যেন পর্ন ব্যবসায়ীদের ফাঁদে পড়ে ওইসব ভিডিও না দেখি। তাছাড়া নিয়মিত পর্ন দেখলে শরীর অচিরে ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়। নারী কিংবা পুরুষ, কিশোর কিংবা বয়স্ক, সবাই পর্ন বর্জন করি, শান্তিময় জীবন করি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত ভিডিও পেতে চান আমার এই সোশ্যাল ওয়ার্ক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সে সাথে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে করে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।